মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সম্পর্কের জীবনে আবদ্ধ আছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে বাকিদের ক্ষেত্রে বলবো আপনাদের প্রত্যেকেরই কিন্তু আজকের দিনটি অভূতপূর্ব কাটবে আজ আপনার আচার ব্যবহারে ভদ্রতা নমনীয়তা কমনীয়তা এর কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে চলেছেন অনেক মানুষজনই আপনার সামনেই আজ আপনার বিষয়ে প্রশংসা করতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই অনুভব করবেন তবে বিজনেসম্যানেদের বলবো আয় ইনকাম বৃদ্ধি হলেও খরচ বাড়তে চলেছে সঞ্চয় ঘাটতি আসবে তাড়াহুড়ো করে অর্থগত ব্যাপারে যেন সিদ্ধান্ত নেবেন না বড়ো ক্ষতি হয়ে যেতে পারে চাকরিজীবীদের বলবো আজ অফিসে তিনটি আপনাদের অতুলনীয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মে গতি অনুভব করবেন তবে কর্মক্ষেত্রে কোনো কাজ যদি খারাপও হয় তার কারণে আপনারা বিরক্ত থাকতে পারেন মূল্যবান সময় নষ্ট করতে পারেন তাই সময়ের মর্যাদা দিন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষেই আছেন তবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু আপনাদের একটু জ্ঞান বৃদ্ধি করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি আপনাদের কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে আজ পরিবারে বাচ্চা কাচ্চারা কিন্তু শিহরণ জাগানো কোনো খবর আনতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন বিশেষ করে প্রেমিক প্রেমিকা আপনাদের বলব প্রেমের জীবনে হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদের এড়িয়ে চলুন স্বামী স্ত্রী আজ কোনো সারপ্রাইজ রেসিপি করে একে অপরকে খাওয়াতে পারেন এতে কিন্তু আপনাদের সারাটা দিনেরই ক্লান্তি দূরীভূত হবে আজ অপরিচিত কোনো ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গিনীর বা সঙ্গীর সাথে কলহের কারণ হতে চলেছে তাই তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না কারণ আপনাদের কিন্তু এখন শনির ঢাইয়া চলছে আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ যদিও আজ খুব একটি শক্তিশালী থাকছে না তৎসত্ত্বেও বলব প্রতিদিন সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র যেটি হলো ওম প্রাং প্রিং প্রোং শশানীশায় নামা এটি একশো আটবার জপ করতে যেন ভুলবেন না